পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বেশ কয়েকটি পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে পৌরসভার ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। শহরের 26 নম্বর ওয়ার্ডের কাজিরহাট এলাকায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর ভরাট করা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাদের অভিযোগ, পৌরসভার গাড়ি ব্যবহার করে প্রতিদিনই আবর্জনা ফেলা হচ্ছে। তাদের অভিযোগ, ইতিমধ্যে পুকুরের এক চতুর্থাংশ ভরাট হয়ে গিয়েছে। বাসিন্দাদের মধ্যে ক্ষোভ থাকলেও কেউ ভয়ে মুখ খুলতে চাইছেন না। তারা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। একইভাবে 15 নম্বর ওয়ার্ডের 2 নম্বর সাকারি পুকুর এলাকায় একটি পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। এখানে এসে ফেলছে, আমাদের খুব অসুবিধে, দুর্গন্ধে আমরা টিকতে পারছি না। আর এটা তো ইউনিভার্সিটির পুকুর। হ্যাঁ, ইউনিভার্সিটির পুকুর তো। তো আমরা কি করব, কি বলবো, কোথায়? ইউনিভার্সিটিতে জানিয়েছেন? না, আমি কোনো জানাইনি। ইউনিভার্সিটির প্রচুর লোক আছে, তারা দেখুক। এই পুকুরটা কতটা বুঝে গেল? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।